সবকিছু ঠিকঠাক চলছিল এবং মুস্তাফিজুর রহমানও টি টোয়েন্টি ইম্প্যাক্টের নতুন ধারণার কাছাকাছি পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছিলেন তবে রহস্যময় বোলিং পরিসংখ্যান এদিকে অনুশীলনে একটি বল মাথায় আঘাত করে ছন্দ ছুড়ে হারিয়ে ফেলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস আহত খেলোয়াড়ের সুস্থতা কামনা করে একটি বার্তা পাঠিয়েছিলেন এদিকে দুদিন চট্টগ্রামের ইম্পোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ ছাড়পত্র পেয়ে ঢাকায় কুমিল্লার টিম হোটেলে যোগ দিয়েছেন মোস্তাফিজ এ নিয়ে কুমিল্লার ফিজিও জানিয়েছেন গতকাল সোমবার রাতে মোস্তাফিজের সিটি স্ক্যান করার পর নিউরো সার্জন ও বিসিবি বিষয়টি নিয়ে আলোচনা করেছে এরপর তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের সারপত্র দেওয়া হয় ইতিমধ্যে তিনি সেখানে পৌঁছে গেছেন মোস্তাফিজে চুটের জায়গা পরিষ্কার ও পূর্ণবাসন রয়েছে আগামী তিন দিন তার মাথায় ড্রেসিং করানো হবে এরপর পুনরায় তেইশে ফেব্রুয়ারি নিউরো সার্জনরা তার চুট পর্যবেক্ষণ করবেন এর আগে রোববার চট্টগ্রামের জহরামের চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় এই ঘটনা ঘটে মূলত মাথার পেছনে সাইডে বল লেগেছে মোস্তাফিজের বিদেশি সতীর্থ মেথি ফুট যখন ব্যাট করছিলেন তখন তিনি বোলিং সাইডে ছিলেন হঠাৎই বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত হানে রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয় পরে তাকে চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের ইম্পোরিয়াল হাসপাতালে সেখানে দুদিন চিকিৎসা নেওয়ার পর মোস্তাফিজকে ছেঁড়া দেওয়া হয়েছে তবে তিনি ঠিক কবে নাগাদ পুনরায় মাঠে ফিরবেন সেটি এখনই বলা যাচ্ছে না এর আগে প্লে অফে মোস্তাফিজ খেলতে পারবেন কিনা না এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন আমরা সারপত্রটা আগে পাই যদি দেই তাহলে তো মাথায় আর কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে সেলাই সেটা শুকাতে তো কয়েকদিন সময় লাগবে সব মিলিয়ে চার পাঁচ দিন লাগতে পারে